কিভাবে ঝপ মালাতে ঝপ করতে হয়? তো এটা কি ঝপ মালা? আমরা যখন জপ করব তখন আমাদেরকে কয়টি জিনিসের প্রয়োজন হবে বলতো? তিনটি জিনিসের প্রয়োজন হবে। আমরা যখন জপ করব তখন তিনটি জিনিসের প্রয়োজন হবে, কি কি বলতো? আচ্ছা আমি বলি, এটা কি মালা, এটা থলি, এটা এটাকে বলে সাক্ষী মালা। জপ করতে হলে তিনটে জিনিসের প্রয়োজন, কি কি? জপ মালা, এটা খুবই বাধ্যতামূলক, এটা লাগবে, এটা দিয়ে আমরা কি জপ করব। আর জপ থলি বা জপ ব্যাগ, এটাও গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা সহজভাবে এবং সুবিধাজনক ভাবে আমরা জপটা করতে পারবো। আর আছে সাক্ষী মালা, এই সাক্ষী মালাতে আমরা কত মালা জপ করলাম সেটা হিসেব রাখতে পারবো। তো যখন আমরা জপ মালাটাকে নিব তখন আমরা যে বিষয়টা খেয়াল করব, এখানে জপ মালাতে 108টি গুটি থাকবে, কয়টি? 108টি গুটি থাকবে, আর মাঝে একটি লম্বা গুটি থাকবে, এটার নাম হচ্ছে মেরু বা সুমেরু। এখানে রাধাকৃষ্ণ অবস্থান করে বলে অভিহিত আছে। তো আর 108টি গুটি থাকে একদিক থেকে বড় থেকে ছোট, অন্যদিকে ছোট থেকে বড়। তো আমরা যখন জপ করব তখন আমরা ওই বড় মাপের প্রথম গুটি গুটি থেকে শুরু করব। তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমরা প্রথমে পঞ্চতত্ত্ব বন্দনা জপ করে নেব। আমরা নিশ্চয়ই পঞ্চতত্ত্ব বন্দনাটা জানি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা বলার কারণ কি কেউ জানো? তোমার পিসি বসে শিখতে, আচ্ছা শিখে নিবা। এটা বলার কারণ কেউ জানো? আমরা যখন জপমালাতে জপ করব তখন অনেক ভুল হয় না আমাদের, অনেক ভুল হয়, দোষ হয়, ত্রুটি হয়। তো যদি আমরা এই মহা এই পঞ্চতত্ত্ব বন্দনাটা জপ না করে মহামন্ত্রে জপ করি, যদি আমাদের ভুল হয় তাতে আমাদের নাম অপরাধ বা অন্যান্য অপরাধের সম্মুখীন হতে হবে। কিন্তু যখন আমরা পঞ্চতত্ত্ব বন্দনা জপ করব তখন ওই যে পঞ্চবৈষ্ণব বা পঞ্চতত্ত্ব যারা, তাদের কৃপায় আমরা ওই নাম অপরাধ বা অপরাধ থেকে মুক্ত হতে পারবো। কারণ শাস্ত্রে বলা হয়েছে তারা রাধা কৃষ্ণের থেকেও বেশি কৃপালু। তো আমরা বড় মাপের প্রথম গুটিতে যাব, আমরা এটাতে স্পর্শ করব না কারণ এখানে রাধা কৃষ্ণ বিরাজ করে। প্রথম গুটি থেকে আমরা শুরু করব। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্তবৃন্দ, এটা প্রথমে বলে নেব। তারপরে এই গুটি গুটি থেকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তবে সাবধান, এই আঙুলটি স্পর্শ করানো যাবে না, এই আঙুলের নাম হচ্ছে তর্জনী। কারণ যখন আমরা রেগে যাই এই আঙুল দিয়ে কিন্তু হুমকি দেই, আবার মানুষের দোষ গুণাবলী সব এই আঙুল দিয়ে আমরা কি করি, নির্দেশ করি। তাই এই আঙুলটাকে অশুভ বা মায়াগ্রস্ত আঙুল বলা হয়, এই আঙুলটা স্পর্শ করানো যাবে না। আমরা মধ্যমা আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা জপ করব। তো জপ করার সুবিধার্থে আমরা এটাকে জপথলিতে নিয়ে নিই। হ্যাঁ, জপথলিতে নিলে জপ করতে অনেক সুবিধা হয়। তো প্রত্যেকটা জপথলিতে একটা ছিদ্র থাকে, ওইখান দিয়ে আমরা কি করব, তর্জনী বা ওই অশুভ আঙুলটাকে বের করে দিব এবং সুবিধাজনক ভাবে আমরা জপ করতে থাকবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো জপ করা শেষে যখন আমরা 108তম গুটি বা ছোট মাপের শেষ গুটিতে গুটিতে আসব তখন আমরা এই মালাটাকে আবার এভাবে ঘুরিয়ে দেব, আবার এখান থেকে জপ করা শুরু করব। ঠিক আছে, প্রত্যেকটা মালা বা 108 বার নাম জপ করতে প্রায় এভারেজে 7.5 মিনিট লাগে, 2 মালা জপ করতে 15 মিনিট, 4 মালা জপ করতে 8 ঘন্টা এবং 8 মালা জপ করতে 1 ঘন্টা এবং 16 মালা জপ করতে 2 ঘন্টা। তো আমাদের সকলের সবারই উচিত 16 মালা জপ করা, কিন্তু প্রথম অবস্থায় আমাদের নির্দিষ্ট ছোট অল্প অল্প থেকে উপরের দিকে যেতে হবে। আমাদের সবাইকে প্রতিদিন একটা পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রতিদিন এই সংখ্যক 1 মালা 2 মালা যত মালাই আমরা নিজেরা মনে করি ওই নির্দিষ্ট সংখ্যক মালা জপ করব, তাতে পৃথিবী উল্টে যা কিংবা সূর্য পশ্চিম দিকে উঠুক, আমাদের এই জপ করাটা কখনো মিস হবে না। যদি কোনো কারণে মিস হয়ে যায় আমরা সেই মালাটা পরের দিন জপ করে ফেলব। ঠিক আছে।
তো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি কিভাবে জব করতে হয়। তো আমরা যখন 108 মালা জব করা শেষ হয়ে যাবে, প্রত্যেকবার প্রতি মালা শেষে আমরা এখান থেকে একটি গুটি সাক্ষী মালার নিচে নামাবো, ঠিক আছে? আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি, আমরা সকলে ঘরে মালা জপ করব। শ্রীল প্রভুপাদ বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন।